জাতীয় পার্টি বিরোধী দল হবে কিনা বা কারা হবেন তার জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে তিনি জানান, তারা আওয়ামী লীগে যুক্ত হবেন নাকি স্বতন্ত্রই থাকবেন সবকিছু পরিষ্কার হবে শপথের পর। শপথ নেওয়ার পরে এই স্বতন্ত্রদের অবস্থান কি হবে তারা নিশ্চয়ই জানাবেন এবং সেই সব এই স্বতন্ত্রদের অবস্থা ঘোষিত হওয়ার পরে নির্ণয় করার পরেই কতজন স্বতন্ত্র হিসাবে থাকলেন, যদি দেখা যায় যে তারা একটা মোর্চা করবেন অবশ্যই সেখানে বিরোধী দল কে হবে সেটা তখন পরিষ্কার হতো।